নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন, আমিও মোটামুটি ভালোই আছি। আর দেখছেন সকালের কি অবস্থা, এটা কিন্তু কালকের ভিডিও বন্ধুরা। কালকে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করতে পারিনি, শরীরটা অসম্ভব খারাপ, কাশতে কাশতে মানে কি বলবো, পেটে ব্যথা হয়ে গিয়েছে। তো সকালের অবস্থাটা দেখুন খুবই খারাপ, মানে একদম অন্ধকার করে, মানে কি অবস্থা। কাল সমস্ত রাত্র বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি হচ্ছে, আর এখন খুব বড় ঝড় উঠবে হয়তো, আকাশটা দেখেই বোঝা যাচ্ছে। তো এই বৃষ্টির মধ্যেই আমাদের জীবনযাত্রা, মানে দৈনন্দিন যেটা জীবনযাত্রা সেটা শুরু করতে হলো এখন থেকে। না উঠেছি অনেক ভোরবেলা, প্রায় সাড়ে পাঁচটা হবে। তো তখন উঠে মেয়েকে রেডি করে টিফিন বানিয়ে রান্না করে সকালের ওকে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এসে স্কুলে যখন গিয়েছি তখন এতটাও বৃষ্টি ছিল না, মানে মেঘলা করেছিল আর বৃষ্টিটা ছিল না। আর রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সমস্ত রাত্রেই বৃষ্টি হলো। তো তারপর মেয়েকে স্কুলে দিয়ে যেই ঘরে এসেছি, এসেই মানে হাত পা ধুয়ে একটু বসেছি, দেখি এই অবস্থা, খুব অন্ধকার করে করেছে। তো উপরে গিয়ে দেখলাম আকাশের এই অবস্থা, আর মানে এই যে প্রকৃতির যে এক এক সময় যে এক একটা রূপ, কিন্তু প্রত্যেকটা রূপই কিন্তু মনোমুগ্ধকর, যাই বলুন না কেন, এত সুন্দর লাগছিল দেখতে। বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হবে, এটা তো খুবই ভয়, মানে ভয়ের কথা ঠিকই, কিন্তু ওয়েদারটা মানে দেখে, মানে বাইরের ইয়েটা আর কি, আকাশটা খুব ভালো লাগলো। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তো সেই জন্যই শেয়ার করলাম। তারপর চলে এসেছি নিচে, নিচে এসে তো জানেনি বৃষ্টি হোক আর রোদ হোক, আমরা আমাদের যে রুটিনের কাজগুলো আছে সেগুলো থেকে আর বিরত থাকতে পারবো না, সেগুলো তো করতেই হবে। তো সেগুলো আমি আমার শুরু করে দিয়েছি। আর ওদিকে স্কুল থেকে এসে কী করেছি, হাত পা ধুয়ে এক কাপ চা খেয়ে নিয়েছি প্রথমে, কারণ আপনারা তো জানেনই যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো। তো স্কুলে যাওয়ার আগে আমি শুধু একটু জলই খাই, আর তারপর স্কুল থেকে দিয়ে এসে তারপর চাটা যা খাবার খাই, কারণ সময়ই হয়ে উঠে না। তো যাই হোক, তারপর এসে চাটা খেয়ে নিয়েছি। তো খুব বেশি বৃষ্টি হচ্ছিল জানো, সকালবেলা এই যে দেখিয়েছিলাম তোমাদের, খুব বেশি অন্ধকার করেছে। তারপর বিছানা টিছানা ইয়ে করে ঠিকঠাক করে একটু বসেছিলাম, আর বাইরে এত জোরে বৃষ্টি দিচ্ছিল, মানে ঘরে যে কোনো কাজ করব সেটাও ভালো লাগছিল না। তো যাই হোক, মানে কাজটা তো করতেই হবে, টুকটাক এদিক ওদিক করে, হাঁটাহাঁটি করে, এই সেই করে তারপর আমি আমার কাজ বাজে লেগে গিয়েছি। ঘরটা একটু ভালো করে জার দিয়ে দেবো, আর কেউ জানো তো সকালবেলা না বাসি ঘরটা জার দিয়ে ঠিকই আছে, কিন্তু তেমনভাবে ভালো করে আর দেওয়া হয় না। এই টুকটাক একটু সামনা দিকতে দিয়ে তারপর এই যে রান্না বান্না টিফিন বাচ্চাদের রেডি করে এই সেই এই কাজেই লেগে যাই। তো পরে ওরা যাওয়ার পরে ভালো করে একটু মানে ঝাড়টা দিয়ে দেই, আর বিকালবেলাও আবার একটু মানে উপর উপর দিয়ে দেই, এটাই আর কি। তো যাই হোক, রান্নাবান্না তো আর তেমন কিছু করব না, দেখি কি করি, টুকটাক করব। আর এই বৃষ্টির দিনে না খুব খিচুড়ি খাওয়ার ইচ্ছে করছে, কিন্তু খিচুড়িটা করব না, কারণ মেয়েটার শরীরটাও বেশি ভালো না, জ্বর আর পেটেও ব্যথা, তারপর যদি আবার পেট খারাপ হয়ে যায় তাহলে আরও দিকদারি হয়ে যাবে। তো এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম না, ঘরটার জার দিয়ে টুকটাক যে কয়েকটা কাপড় ছিল সেগুলো কেচে আর উপরে চলে এসেছি, কিন্তু উপরে এসে তো মেলার তো আর জায়গা নেই, বাইরে বাইরে তো আজকে সূর্যমামা নেই, সূর্যমামা আজ আসেননি, হয়তো ওনার ট্রেনের টিকিটটা মিস হয়ে গিয়েছে। তো যাই হোক, চলে এসেছি, এই যে ভিতরের দিকটাতে রশি টাঙানো আছে সেখানেই দিয়ে দেব, এই কাপড়গুলো তো আজ আর শুকানোর নয়। তো যাই হোক, ধুয়েছি যখন মেলেই দেই, জলটা তো ঝরবে, আর আজকে না শুকাক কালকে তো শুকাবেই, রৌদ্র তো দিবে একদিন না, কালকে তো ওয়েদার রিপোর্টে দেখেছি কাল আর অত বৃষ্টি হবে না, আজকেই যা বৃষ্টি হওয়ার হবে। তো যাই হোক, ভিতর দিকেই দিয়ে দিই মেলে, তারপর যাব রান্নাবান্নার দিকে। আর এখন বেশি বেলাও হয়নি জানো, দশটা সোয়া দশটা বাজে হয়তো। তো স্নানটা সেরে নিলে কী হয়, মনে হয় যেন পুরো দিনের সব কাজটাই শেষ হয়ে গিয়েছে। তো আর আমারও তো শরীরটা বেশি ভালো নেই, তো আর স্নানটা না করলেও হয় না, গরম লাগে, মানে একটু একবার গরম লাগে একবার ঠান্ডা লাগে, এই আর কি। তো এদিকে যে কাপড়টা মেলবো, দেখি কি ক্লিপগুলো সব বাইরেই থেকে গিয়েছে, ক্লিপগুলো তো আর বাইরে, যেহেতু কাপড়টা মেলা হয় তো ভিতরে তো আর থাকে না, তো বৃষ্টি দিচ্ছে খুব বেশি। তো এই যে দেখো, আমি এই ভিজা নাইটিটা মাথায় দিয়েই বাইরে বেরিয়ে পড়লাম।
আর কাপড় কি, খুব বেশি কাপড়ও ধুইনি, এই যে স্নানের টুকটাক কাপড় বাচ্চাদের আমার, এটাই আর কি। তো মেলারও তো মানে দরকার, মেলার জায়গার দরকার, তো সেভাবে তো নেই, মানে বৃষ্টি পড়ছে আর অতটা কাপড় ধুয়েও বা কী করবো, শরীরটাও ভালো নেই। আর দেখো কীভাবে বৃষ্টি পড়ছে, অঝরে বৃষ্টি পড়ছে কাল রাত থেকে, সকালবেলা একটু সময় মানে বৃষ্টিটা কম ছিল, তো আবার সেই বৃষ্টি শুরু করে দিয়েছে। আর এই যে দেখো আমাদের পিছনের বাসার পুকুরটা একদম ভরে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তারপর চলে এসেছি দুপুরবেলা একদম। আজ আর তেমন কিছু রান্না বান্না করবো না যেহেতু বললাম, আর আমার না এত কাশি হয়েছে, কাশতে কাশতে পুরো পেটে ব্যথা হয়ে গেছে। তো আজ শুধু ডাল করেছি আর মাছ ভাজা করেছি। কয়েক পিস মাছ ছিল, সেই মাছগুলো ভাজা করেছি, 3-4 পিস মাছ। তো সেগুলো একটু ভাজা মানে একটু হালকা ভাজা করে রেখেছিলাম কাল রাতেই, এখন একটু লাল করে ভেজে নিয়েছি। আর ডালটা করেছি মসুর ডাল, আর কিছু করব না। আর রাত্রেবেলা দেখা যাক, যদি ডালটা থাকে তাহলে কিছু একটু ভাজা বড়া করে নেব। আর এই যে দেখো এত বেলা হয়ে গিয়েছে কিন্তু বৃষ্টিটা পড়েই যাচ্ছে, আর সারাদিন বৃষ্টিটা দিবেই, ওয়েদারে যে দেখেছি বৃষ্টিটা পুরো দিনই দিবে। তো যাই হোক, বৃষ্টি দেখ আর রৌদ্র দেখ আমাদের তো চলতেই হবে। তো বিকালবেলা মেয়েকে নিয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে অনেকক্ষণই শুয়েছিলাম বন্ধুরা, একটু একটু জ্বরও এসে গিয়েছে আর গলায় প্রচণ্ড ব্যথা, মাথা ব্যথাও করছে। তো তোমাদেরকে যে বলেছিলাম যে আজ আর তেমন কিছু রান্নাবান্না করবো না, সত্যি আজ আর কিছু রান্নাবান্না করবো না গো, শরীরটা খুব খারাপ করেছে, তাই ডালটা তো থেকেই গিয়েছে। আর মাছ ভাজা দিয়ে দুপুর ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন এই যে মেয়েকে বললাম যে কিছু তরকারি করবো না ডালের সাথে পটল ভাজা করে নেবো, তো বললো পটল ভাজা করে নাও। তো পটলগুলোই এখন একটু ভাজা বসিয়ে দিয়েছি, রাতও 8:30-9:30 বেজে গিয়েছে, তো পটল ভাজা করছি। আর ওদিকে তো দেখলেই ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আজ আর তেমন কিছু রান্না করবো না, মেয়েটারও তো শরীরটা ভালো নেই, তো তেমনটা খেতেও যাচ্ছে না, প্রত্যেক বেলা অনেকগুলো ভাত মেখে মেখে ফেলে দিচ্ছে। তো ওকে ভাবছি কি রাতে একটু কম করেই দেবো ভাত, যদি লাগে তাহলে আবার মানে ওকে বলবো যদি লাগে তাহলে আবার নিয়ে নিস। তো ভাতগুলো না বারবার ফেলে দিতে খুব কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা খুব বেশি বড় করছি না। আর ডাল যে ছিল দুপুরের, ডালটা গরম করে নিয়েছি, ডাল আর পটল বড়া, এটাই হলো আজকের ডিনার। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর কিছু বাসনও আছে সেগুলোও ধোবো। তো ভিডিওটা খুব বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকের জন্য টাটা সবাইকে, আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, আর কমেন্টে জানিও কেমন লাগলো না লাগলো, আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, নতুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার তাড়াতাড়ি চলে আসব। আজকের জন্য টাটা সবাইকে, ভালো থেকো, শুভরাত্রি, আর প্লিজ আমার পাশে থেকো, টাটা।